একবার যাত্রাবাড়ির দিকে আমি গাড়ি ড্রাইভ করে যাচ্ছিলাম, তো এক পুলিশ আমাকে থামায় বললেন যে হুজুর কিছু চানাস্তার টাকা দেন, কিছু একটা দেন। কিরে ভাই কোনো বলা না, আমি কি অন্যায় করলাম, কিছু একটা দিব। বলে না হুজুর আপনি খুশি হয়ে দেন, খুশি হয়ে দিলে তার হারাম হবে না। উনি আমারে মাসালা শিখাচ্ছেন যে খুশি হয়ে দিলে তার হারাম হবে না, খুশি আপনি কিছু একটা দেন। আরেকবার আমি সৌদি আরব থেকে আসছিলাম, তো সাথে খেজুর টেজুর আসছে, আমার গাড়ি থামাইছে, মাইক্রোবাস দেখলে অনেক সময় পুলিশ বেশি থামায়। ঢাকা শহরে যত গ্যাঞ্জাম ফাসাদ হয়, রাস্তায় যত ভিড় হয়, জ্যাম হয়, এই সবগুলো হয় বাসের কারণে, ঠিক না? ঠিক, কারণ বাসগুলো মাঝখানে থামায় রাখে অযথাই, মাঝখান থেকে যাত্রী নামরা, ওরা নিজেরা নিজেরা কম্পিটিশন করতে গিয়ে রাস্তা আটকায় ফেলায়, যত উল্টাপাল্টা বেশিরভাগ বাস চালারা করে, এবং তাদের কারণেই ঢাকা শহরের কথা বলছি আমি, চট্টগ্রাম শহরের, তাদের কারণেই রাস্তাঘাট জ্যামটা হয়। বাইক চালানো উল্টাপাল্টা করে কি, ওই ফুটপাথের উপরে চালা। এছাড়া প্রাইভেট গাড়ি যেগুলো আছে এগুলো বেশিরভাগই অনিয়ম বাসের তুলনায় অনেক কম করে, কিন্তু এরপরে দেখবেন যে আমার পুলিশ ভাই যারা থাকেন বেশিরভাগ পুলিশ ভাইদের নজর থাকে ওই যে শেখ আবদুল্লাহ সাইফুল্লাহর একটা গাড়ি আছে, কি গাড়ি, নোয়াপুরান মডেলের, এটা দেখলেই বেচারারা থামায়। হ্যাঁ হয়তো এটা দিয়ে অকারেন্স বেশি করে, ওনারা হয়তো ভালো জানেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমার কথা হলো সবচেয়ে বেশি অনিয়ম ফিটনেস কীভাবে সার্টিফিকেট করা হয় আল্লাহ জানে, কিন্তু সেগুলো ধরা ধরে নামগন্ধ নেই। তো যাই হোক, মাইক্রোবাস দেখলে একটু বেশি দাঁড় করায়, কারণ সেগুলো দিয়ে হয়তো অনুমোদন ছাড়া তারা ভাড়ায় খাটায় ইত্যাদি কারণ থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। যাই হোক, তো আমি মাইক্রোবাসে আসছিলাম, এয়ারপোর্ট থেকে বাসার দিকে যাচ্ছি, আমার গাড়ি থামাইছি, থামানোর পরে ওই একই কথা, ভেতরে দেখছে কার্টুন টাটুন আছে, লাগেজ টাগেজ আছে, বিদেশ থেকে আসছে, বলে হুজুর বিদেশ থেকে আসছে, কিছু একটা দিয়ে যান, এমনি দিয়ে যান হুজুর, কোনো অসুবিধা নেই। তো পরে আমি ওই কাঁচা খেজুর ছিল, এক থন্না কাঁচা খেজুর দিস, বলছে নেন ভাই একটু কাঁচা খেজুর খান। ও উনি বলছে মিষ্টি খাইতে চাই, তাহলে মিষ্টি খাইতে, মিষ্টি আমার কাছে রেডি আছে, কাঁচা খেজুরের চাইতে বড় মিষ্টি আর কি আছে দুনিয়াতে, খান দিয়ে আমি তারপর চলে গেছি। ভাইরা আমার, তো যেটা বলছিলাম উপহারের নামে খুশি হইয়া দেন, এই যে খুশি হইয়া দেন এটাও চাঁদাবাজি, এটাও জায়েজ। বউয়ের বাপের বাড়ি থেকে যে খাট পালং দেয়া হবে, যে সোফা দেয়া হবে, ওই খাটে বউয়ের সাথে শোবেন, ওই সোফা বউয়ের সাথে বসবেন, লজ্জা শরমের মাথা খাইছেন কি বলে, বউ আনবে না বলে, এটা কোনো কথা হইল? আমি তো কল্লা কেটে ফেলতে বলি নাই, বলছি চুল কাটতে, উনি কল্লাই কেটে ফেলতেছে। আরে ভাই বিয়ে করবেন না কেন, বিয়ে করবেন কিন্তু যৌতুক নেবেন? একটা মেয়ে জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে তার মা বাবা তাকে মানুষ করে, ঠিক না? বেটি এরপরে আপনি যায়া সে মেয়েটা, আস্ত মেয়েটা তুলে নিয়ে আসতেছেন, আপনি শ্বশুরমশাইকে সারা জীবন শুক্রিয়া জানানো উচিত যে আব্বাজান পড়ালেখা করেছেন আপনি, সার্ভিস দিচ্ছে আমার বাসা, বড় করেছেন আপনি, সার্ভিস দিচ্ছেন আমার বাসায়, সব কিছু আপনি তাকে রেডি করে দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছেন, আস্ত মেয়েটা তুলে নিয়ে আসলাম, সারা জীবন শ্বশুরের কাছে আপনি অবনত থাকবেন, সেটা না করে উল্টা বরং শ্বশুরে বলতেছেন মেয়ে দিয়েছেন ভালো কথার সাথে খাট পালামো দেন, এটার চাইতে বড় জুলুম আরেকটা হতে পারে? এই যৌতুকের অভিশাপ থেকে আমরা আমাদের দেশটাকে মুক্ত দেব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণরা যারা আছেন এখনো বিয়ে শাদী করেন নাই, প্রতিজ্ঞা করেন শ্বশুর বাড়ি থেকে একটা সুই সুতাও নেব, প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ। যে সমস্ত যুবকরা এখনো বিয়ে করেন নাই, প্রতিজ্ঞা করেছেন হাত তোলেন দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের যুবকদেরকে যৌতুক মুক্ত বিয়ে করার তৌফিক দান করো। আপনামান যুবকরা যৌতুক মুক্ত বিয়ে করতে রাজি আছে? এই যুবকদের বাপ মা যদি এলাকায় থাকেন এবং যদি বিয়ে দিতে চান, আজকে মাহফিলে হয়ে যেতে পারে যৌতুক মুক্ত বিয়ে, কোনো অসুবিধা নেই। আল্লাহ আমাদের সবাইকে যৌতুক মুক্ত বিবাহ করার তৌফিক দান করুন।